আমরা সাধারণ মানুষ মনে করি রাজনৈতিক যত ধরনের সমাবেশ যেখানে হিংসা প্রতিহিংসার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এগুলো আসলে আমরা সাধারণভাবে নিতে পারি না, কারণ আমরা সকালে যখন বাসা থেকে বের হই সুস্থ সুন্দরভাবে বের হই এবং বাসায়ও ঠিক ওইভাবে ফিরতে চাই। তো সেই অর্থে আমি মনে করি যে সমাবেশগুলো শহরের ভিতরে না হয়ে শহরের বাইরে হলে মানুষ কিছুটা স্বচ্ছন্দ বোধ করবে। এটা অবশ্যই একটা দুর্ভাগ্যজনক, কারণ আমাদেরকে আমরা যারা সাধারণ জনগণ আমরা সাধারণ পরিবহনগুলো ব্যবহার করি, আমাদেরকে ঠিক সময় অফিসে যেতে হয়, অফিসের কাজগুলো ঠিক মতো করতে হয়, কিন্তু এগুলোর জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হয়। আমরা সময় মতো অফিসে আসতে পারি না, সময় মতো একটা কাজও সম্পূর্ণ করতে পারি না। সমাবেশ আসলে এভাবে প্রত্যেক দিন একদল বিএনপি আবার আওয়ামী লীগ এরা শান্তি সমাবেশ ডাকে, আবার ওরা আবার একদফা দাবি করতেছে। এখন এর আসলে সমাধানটা হলে আমরা উপকৃত হতে পারবো। সমাবেশ করবো ওরা তো সমাবেশ করে, কিন্তু বোগান দিয়েছে আমাদের জনগণের। হ্যাঁ, সব দিক দিয়ে সমস্যা আর কি। আমাদের বোগান দিয়ে এটা রাস্তাঘাট জাম থাকে, মনে করেন যে যাত্রী হ্যাঁ গাড়িতে উঠে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ, এবং জায়গা মতো আমরা পৌঁছাইতে পারি না, এটা আমাদের দুর্ভোগ আর কি। গাড়ি চালাতে আমরা মনে করেন যে মোটেও যাত্রী পাইনি, লোকজন ছিল না, ঘটনা হয়েছে যেই সমস্ত তাকে গন্ডগোলের অতিরিক্ত যাইতেই পারিনি, হ্যাঁ, গাড়ি লইয়া রাস্তায় বসে থাকতে হয়েছে। প্রচারণটা দরকার, কারণ নেক্সট কারা আসবে এটা তো পাবলিসিটি না করলে মানুষ বুঝতে পারবে না যে কে দাঁড়াচ্ছে। বাট এটা দুর্ভোগ, এটা আমি মনে করি লাইফ অফ পার্ট। বিগত 5 বছর পর পর নির্বাচন হবে, তো মানুষের তো একটু কষ্ট বা জনসাধারণের তো একটু প্রবলেম হতেই পারে, বাট এটা মেনে নিয়ে চলতে হবে। আমার মনে হয় যে ঢাকার যে ঢাকা সিটি থেকে একটু যদি তারা বাইরে করে ইটস বেটার রিলেটিভলি, কারণ দেখা যাচ্ছে যে লাস্ট উইকে ফ্রাইডেতে আমরা যেরকম আমি আমার ফ্যামিলিকে নিয়ে রমনা পার্কে যাব, হ্যাঁ, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, ঠিক আছে, আর একটা মানে একটা অ্যাংশিয়াস মোমেন্ট ছিল, হ্যাঁ, একটা অ্যাংজাইটি ছিল যে কখন কী হয়ে যায়, কারণ দুইটা বাংলাদেশের টপ নচ দুইটা পলিটিক্যাল দল যখন অ্যাট এ টাইম একই সাথে প্রোগ্রাম করে তখন তো একটা আনস্টেবল সিচুয়েশন থাকে। তো যদি আপনার ঢাকা সিটির বাইরে যে প্রোগ্রামগুলো করে তাদের মতো করে অ্যাটলিস্ট মানুষের যাতে কোনো প্রকার হ্যারাসমেন্ট না হতে হয়, হ্যাঁ, সাপোজ দেখা গেছে যে আমার ওই দিন হসপিটালে যেতে হবে, হ্যাঁ, আমার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স দরকার, হ্যাঁ, দেখা গেছে যে আমার ওই আমি ধূপকোলার দিকে যাবো আসগরালি হসপিটাল বা ওই এরিয়াতে যদি যেতে হয় তখন আমার দেখা গেছে যে আমি ওই অ্যাম্বুলেন্স নিয়ে ওই পল্টনের দিক দিয়ে যেতে পারবো না, আমার ঘুরে অল্টারনেট ওয়ে বের করে তারপরে যেতে হবে। আমাদের শহর অনেক ন্যারো, আশেপাশে অফিস আদালত গাড়ি ঘোড়ার চাপে মানুষ মুভ করতে পারে না। এই গাড়ি ঘোড়ার চাপের মাঝখানে যদি অপরিকল্পিতভাবে যে এই সমাবেশ খোলা করা হয়, মিছিল হচ্ছে, মিছিলের জন্য সেদিন আমি আমার গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, মিছিলের জন্য দেখে অনেকক্ষণ আটকে রাখছে, তো এটা তো মানুষের টাইম আসলে একটা অনেক সময়ের মূল্য আছে না। আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য সব দিক দিয়ে মানে আমি বলবো একটা বার্গারের মতো অবস্থা, উপরে চাপ, নিচে চাপ, মাঝখানে সাধারণ মানুষ, মানে কোন দিকে যাবে সাধারণ মানুষ? অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, কোনো দিকে শান্তি নেই। সমাবেশ যদিও দুই পক্ষই ডাকে, কিন্তু জনগণ যে আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ জনগণের দুর্ভোগ তো কী বলবো, আর এটা তো অসহনীয় দুর্ভোগ। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আবার যদি মানুষ্য সৃষ্টি দুর্যোগ হয়, এমনি তো গরমে অতিষ্ঠ হয়, এটা তো আপনার আমার কারো হাত নেই। তারপরে যদি এই ধরনের এক দল একটা অনুষ্ঠান, আবার আরেক দল আরেকটা অনুষ্ঠান, পাল্টাপাল্টি আবার সেই ঢাকার অভিমুখে, ঢাকার প্রাণকেন্দ্রে যে মুড়ে মুড়ে কী যে দৃশ্য, এই দৃশ্য তো জনগণ মানে এটা আসলে আকাঙ্ক্ষা করে না। সমাবেশগুলো যদি মানে এমন জায়গায় সেফ জায়গায় যদি করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের জন্য সুবিধা হয়, মানে যাতে যে বড় বড় রাজপথগুলো যে বন্ধ হয়ে যায়। এখন মানে ওই গত শনিবার আমি বের হয়েছিলাম, যে এমন অবস্থা যে শনিরাখরা থেকে আসা বা যাওয়া অনেক কঠিন অবস্থা হয়ে গেছে। তো এখন এই জন্যই আর কি যে ছুটির দিন হোক আর ওয়ার্কিং ডে হোক এমন এক জায়গায় করা উচিত যেখানে মানে পাবলিকের যাতে কষ্ট না হয়। তা আমাদের ঢাকা শহরের এখন বিভিন্ন জায়গা হয়তো আছে কি না আমি জানি না, কিন্তু এখন মানে রাজনৈতিক দল করা উচিত যে এই বিষয়ে একটু লক্ষ্য রাখা উচিত। যেরকম যদি এই যে পল্টনে হয়, যেমন আজকে যেরকম পল্টনে হয়েছে, আমি আমার ছেলেকে স্কুলে পাঠাইনি, কারণ উইস্টিটিউ ফ্লাওয়ার স্কুলের এখানে বিশাল গ্যাঞ্জাম হয়, এর আগে একবার হইলো তখন আমি পাঠাইনি। বিপর্যস্ত, অ্যাকচুয়ালি সব বিপর্যস্ত ছাড়া আর ভালো কোনো কাজে আসতেছে না, কারণ ওরা একদল ডাকলে আবার আরেক দল একই দিনে দুনো দল সমাবেশ ডাকতেছে, এরা কোনো মিল নাই, জনগণের কোনো চিন্তা করে না, যার যার ইচ্ছা মতো সমাবেশ করতেছে। এই দুর্ভোগ তো হন আমরা পরিস্থিতির শিকার, দুই দলের রেশানলে পড়ে।
এখন এগুলো তারা যদি রাজনৈতিকভাবে এগুলো ই না করে না বোঝে জনগণের দুর্ভোগ দুর্দশা তাহলে তো আমরা কি করতে পারি আমরা তো সাধারণ মানুষ এটা ভুক্তভোগী এগুলো আমরা ভোগ করেই যাচ্ছি আর কি ব্যাপারটা হলো এই এখন আমাদের কাছে তো এটার কোনো সমাধান নাই সমাধান তো রাজনৈতিক দলের কাছে এখন যে পাল্টাপাল্টি উভয় দল সমাবেশ দিচ্ছে এটাতে শহরের যানজট খুবই বাড়ছে এবং জনদুর্ভোগ বাড়ছে এই জন্য এটা ঢাকা শহরের বাইরে হ্যাঁ বাইরে হলে ভালো হয় আমরা যারা সাধারণ মানুষ পাবলিক এবং চাকরিজীবী আমরা চাই যে একটা শান্তিপূর্ণ পরিবেশ হোক উভয় দলের মধ্যে একটা সংলাপের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠার দিকে এগোলে সবার জন্য মঙ্গল হয় অনুষ্ঠানগুলো আসলে শহরের বাইরে করা উচিত কিংবা অনুষ্ঠানগুলোর এমন প্রয়োজনীয়তা যুগের সাপেক্ষে আর নেই এবং যেসব সংগ্রাম আন্দোলনের নামে যেসব বিষয়াদি নিয়ে পলিটিক্যাল দলগুলো আন্দোলন করছে সেগুলোর কোনো অর্থ নেই জনজীবনে অন্তত অর্থ নেই উন্নয়ন এবং অগ্রগতির প্রতিবন্ধকতা কোনো কিছু অর্থহীন আসলে